নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি রেসিপি নিয়ে এসেছি শীত মানে পিঠে পুলি পায়েস। আমি আজকে গাজরের হালুয়া করব, খুব সহজ পদ্ধতিটা করব। চলুন কীভাবে করি দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এটা সাদা তেলেও করতে পারে, ঘি দিলে টেস্টটা ভালো আসে, তার জন্য আমি ঘিয়ে করছি। ঘিটা আমার গলে গেছে, আমি এবার কাজু বাদাম আর আমন্ড কুচি নিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। আপনাদের যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, এখানে কিশমিস, পেস্তা, যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি এখানে দু রকম ড্রাই ফ্রুট দিলাম, কাজু বাদাম আর আমন্ড। আমি এটা একটু ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে ফেলব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে ফেলছি। এটা যে কোনো অনুষ্ঠানে বা খাওয়া শেষে আপনারা ডেজার্ট হিসাবে দিতে পারেন। এটা শীত মানে এটা খেয়ে আমি এটা তুলে ফেলছি। আমি গাজরটা আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম, আপনারা হাতে কুড়িয়ে নিতে পারেন, আমি হাতে কুড়াইনি, কুড়ানিতে কুড়িয়ে নিয়েছি। আমি এবার এটা গাজরটা এবার দিয়ে দেবো। আমি কিন্তু সেদ্ধ টেদ্ধ কিছুই করিনি, আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমি এবার গাজরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে লাল গাজর ইউজ করেছি, আপনারা যেমন লোকাল গাজর পাওয়া যায় সেরকম গাজর দিয়েও করতে পারেন। এই গাজর দিয়ে কিন্তু গন্ধটা, গাজরে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু এই গাজরে পাওয়া যায় না, কারণ গাজরটা নরম হয়। আমি এবার গাজরটা দিয়ে ভাজা ভাজা করব। আমি আর বলছি ঘি ইউজ করিনি, ওই দু চামচ ঘিতেই আমি করছি। আপনাদের যদি প্রয়োজন মনে হয় বা ঘি দিতে, বেশি ঘি দিয়ে খেতে পছন্দ করেন, অবশ্যই দিতে পারেন। আমি এবার এটা ভাজা ভাজা করব। আর একদিকে আমি দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে সাড়ে সাতশো লিটার দুধ ইউজ করছি। আপনাদের দুধ যতটা পরিমাণে দেবেন, এখানে 500 দিলেই হয়ে যাবে। আমি এখানে 1 কিলো গাজর ইউজ করেছিলাম। এখানে দুধটা বেশি দিলে, যে কোনো দুধের জিনিস বা পাটি সবদা বলুন, পিঠে বলুন, পায়েস বলুন, দুধটা বেশি দিলে যে কোনো জিনিসে খেতে কিন্তু ভালো হয়। আমি এখানে 750 ইউজ করেছি দুধ। এবার আমি ভাজা ভাজা ভালো মতো করব। যারা নতুন সদস্য, নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে। আর আপনাদের যে কোনো রিকোয়েস্ট ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো, যদি থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখুন আমার অনেকটাই এটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই কমে এসেছে। আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করবো। এই গুঁড়ো দুধ ইউজ করলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনাদের অপশনাল থাকলেও আপনারা নাও ইউজ করতে পারেন, এমনি লিকুইড দুধও ইউজ করতে। আমি লিকুইড দুধও ইউজ করছি, গুঁড়ো দুধও ইউজ করছি। আমি এখানে 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিচ্ছি। এইটা ব্যবহারের ফলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং চিনির পরিমাণটাও অনেকটা কম লাগে। কিন্তু আপনাদের এটা কেক বলুন বা যে কোনো পায়েসে দু রকম দুধ দিয়ে করবেন, দেখবেন টেস্টটা অনেক তুলনায় ভালো এসেছে। এটা আমার কথা শুনে একবার করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এবার গাজরের সাথে মেশাবো। এখন মেশানো হয়ে গেছে, আমি এবার দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 500 দিয়ে দিলাম, আরও 250 আমি দেব। দেখুন আমার 500 কিন্তু হয়েই যেত, কিন্তু দুধের পরিমাণটা বেশি দিলে পায়েস হোক পিঠে হোক টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, তার জন্য আমি এখানে আরও 250 দুধ দিচ্ছি। এবার আমি এটা ফুটতে দেবো। কালারটা দেখুন এখনই কি সুন্দর কালার এসে গেছে। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আপনারা। অনেকে গাজর খেতে পছন্দ করে না, কিন্তু গাজর কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। দেখুন অনেকটাই ফুটে এসেছে এবং অনেকটাই গাঢ় এসেছে, দুধটা গাঢ়টা অনেকটাই কমে এসে, ঘনত্বটা অনেকটাই কমে এসেছে। আমি এবার
গাজরটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, আর এতক্ষণ দুধের সাথে ফোটানো হচ্ছিল, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি চিনিটা এইবার ইউজ করবো, কারণ চিনি আগের থেকে দিলে কিন্তু যে কোনো পায়েস হোক আর গাজর হোক সেদ্ধ হয় না, তার জন্য চিনিটা কিন্তু আমি এবার দেবো। আমার গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবং দুধের ঘনত্বটাও কমে গেছে, আমি এবার চিনি দেবো। এখানে আমি চিনি বেশি ইউজ করছি না, আপনাদের মিষ্টি কেমন খানে সেরকম অনুযায়ী মিষ্টিটা দেবেন। আমি এখানে চিনি দিয়ে দিলাম, আমি এখানে 150 গ্রাম চিনি দিয়েছি, 150 থেকে 100 গ্রাম আমি চিনি দিয়েছি। এবার কাজু বাদাম যেটা ভেজে রেখেছিলাম, ড্রাই ফ্রুট কাজু বাদাম আর আমন্ড, সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ফুটতে দেবো। এবার শেষ মুহূর্তে আমি খোয়া ক্ষীর দেবো, আরও টেস্টটা বাড়বে খোয়া ক্ষীরের জন্য, তার জন্য শেষে আমি খোয়া ক্ষীর দেবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করব, একটা কমেন্ট করবেন, আর প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন, এবং আপনাদের ফেসবুক পেজেও কিন্তু শেয়ার করতে পারেন, ফেসবুক আইডিতেও কিন্তু শেয়ার করতে পারেন আমার রেসিপি। তার জন্য অসংখ্য ধন্যবাদ যদি শেয়ার করেন। আমি এবার 2 হাতা খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, আমি এটা আগের থেকে গ্রেট করে রেখেছিলাম। আমি এবার খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম, জাস্ট 2 হাতা দিয়েছি, বেশি লাগবে না, এই 2 হাতাতেই আমার হয়ে যাবে। আমি এবার এটা ভালো করে মিশিয়ে দেবো, আর 10-15 মিনিট একটুখানি আমি ফুটতে দিয়ে এটা পরিবেশন করে দেব। এটা ঠান্ডা হলেও খেতে পারবেন এবং গরম গরম খেতেও পারেন। এখানে আপনারা পেস্তাও ইউজ করতে পারেন, যে কোনো আপনাদের যেটা পছন্দ ড্রাই ফ্রুট সেটাতেই ইউজ করতে পারেন যে কোনো জিনিস। আপনারা ফ্রিজে 2-3 দিন রেখেও খেতে পারেন, এটা নষ্ট হবে না ফ্রিজে রেখে দিলে, এবং শীতকাল ফ্রিজে না রাখলেও হয়, বাইরে রাখলেও ভালো থাকবে। শীতকাল মানে কিন্তু পিঠে পুলি পায়েস খেতেই হবে, এবং গাজর মানে শীতে গাজরটা ভালো অ্যাভেলেবেল থাকে বাজারে, শীত মানে গাজরের হালুয়া বা গাজরের পায়েস যেটাই বলবেন সেটা বলছি, বাড়িতে একবার হলেও খেতে হবে। অবশ্যই এরকম করে বাড়িতে করে খাওয়ান এবং নিজেও খান, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমার হয়ে এসেছে, আমি এবার এটা সার্ভ করে দেবো। আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আমি উপর থেকে একটু খোয়া ক্ষীর দিয়ে দিয়েছিলাম গার্নিশের জন্য। কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।